রাজশাহী থেকে মাত্র 120 টাকায় চলে গেলাম নাটোরের লালপুর উপজেলায় গ্রিন ভ্যালি পার্কে। আপনাদের যদি আশেপাশে রাজশাহীর কোথাও থেকে ঘুরে আসার কোনো প্ল্যান থেকে থাকে তবে এই জায়গাটা বেস্ট। এবং আমার মতো যাদের বাসে রেস্ট্রিকশনস আছে যে সন্ধ্যার মধ্যে বাড়ি ফিরতে হবে, হ্যাঁ আপনারাও যে ঘুরে আসতে পারবেন এবং সন্ধ্যার মধ্যে বাড়িও ফিরতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আমি জান্নাতুল ফেরদৌস আর এটা আমার সেকেন্ড ব্লগ। অ্যান্ড আজকে আমি যাচ্ছি নাটোরের লালপুর উপজেলায় গ্রিন ভ্যালি পার্কে। রাজশাহী থেকে কতটা কম খরচে আপনি লালপুর উপজেলায় পৌঁছতে পারবেন সেটা নিয়েই আজকে আমার ব্লগটি। বেসিক্যালি সকালবেলা আমার ট্রেন ছিল, ট্রেনে যাওয়াটা খুবই সহজ ছিল। রাজশাহী থেকে যে কোনো ট্রেনই আব্দুলপুরে নামিয়ে দিবে, আব্দুলপুরের ভাড়া মাত্র 50 টাকা এবং আব্দুলপুর থেকে অটো ভাড়া মাত্র 30 টাকায় আমরা গ্রিন ভ্যালি পার্কটা খুব সহজেই পৌঁছাতে পারতাম। তো আল্লাহর রহমতে আমি সকালবেলার ট্রেনটা মিস করেছি অ্যান্ড এখন আমি লোকাল বাসে ঝুলে ঝুলে প্রথমে বাঘা যাব। বাঘা যাওয়ার ভাড়া 90 টাকা, তালাইমারি কিংবা ভদ্র থেকে উঠলেই হবে। দেন 30 টাকা সিএনজি ভাড়া দিয়ে আমরা লালপুরে পৌঁছে যাব। সেখান থেকে 5 টাকা ভ্যান ভাড়া দিয়েই আমরা পৌঁছে যাব লালপুরের গ্রিন ভ্যালি পার্কে। মোট এন্ট্রি ফি ছিল 50 টাকা অ্যান্ড পৌঁছে গেছি। অ্যান্ড আপনারা দেখতেই পাচ্ছেন যে গ্রিন ভ্যালি তো গ্রিন ভ্যালি, চারদিক শুধু সবুজ আর সবুজ, এত সুন্দর সুন্দর গাছ, এত সুন্দর সুন্দর ল্যান্ডস্কেপিং, দেখেই ভালো লাগছিল। অনেকদিন পর এত সুন্দর সবুজের মাঝে ফুলের গাছগুলো দেখলেই মনে হচ্ছে যে যাই যে দুটো ছবি তুলি, দুটো ছিঁড়ে খোপাই দিই। বাট আমার মতো পাবলিকদের জন্যই যেন জরিমানার ট্যাগটা করে লিখে দেওয়া ছিল যে একটি ফুল ছিঁড়লেই 500 টাকা করে জরিমানা। সো সাহস হয়নি বাবা, কোনো ফুল ছিঁড়িনি, কোনো কিচ্ছু করিনি, জাস্ট দেখেই গেছি। সারাউন্ডিংস যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন ছিল অ্যান্ড দেখেই বোঝা যাচ্ছিলো যে ওয়েল মেনটেন্ড। অ্যান্ড এখানে যে শুধু সবুজ গাছপালা ছিল তা না, অনেক রকমের রাইড ছিল বাট ওঠার সুযোগ হয়নি যেহেতু সময়টা খুব কম ছিল। অ্যাকচুয়ালি আমি বাবার সাথে দেখা করতেই আর কি এখানে গিয়েছিলাম, বাবা নাটোরে আসে, আমি রাজশাহী থেকে নাটোরে যাই বাবার সাথে দেখা করতে। সো সময়টা খুব কম ছিল, না হলে আমি প্রত্যেকটা রাইডেই উঠতাম, প্রত্যেকটা রাইডের ভিডিওই আপনাদের সাথে শেয়ার করতাম, বাট আনফর্চুনেটলি হয়নি। পুরো পার্কের একটাই খুব ভালো জিনিস ছিল, সেটা হচ্ছে পুরো পার্কে কোথাও কোনো চিপা চাপা নাই। সো আমরা মাঝে মাঝে যে ধরনের আনসার্টেন সিচুয়েশনে পড়ে যাই ফ্যামিলি নিয়ে গেলে, সেই ধরনের সিচুয়েশন না হওয়ারই চান্সেস বেশি। তো এটা একটা ভালো দিক ছিল। তবে আমার কাছে যে প্রবলেমটা বেশি মনে হয়েছে সেটা হচ্ছে সাউন্ড পলিউশন। এটা একটা পিকনিক স্পট হওয়ার কারণে বিভিন্ন স্কুল কলেজ ইভেন আরো অনেক জায়গা থেকে এত মানুষ আসে আর প্রত্যেকটা গ্রুপের একটা করে পার্সোনাল সাউন্ড বক্স মাশাল্লাহ আছেই আর প্রত্যেকজনের নিজের মন মতো জাস্ট ফুল ভলিউমে গান বাজাচ্ছে। সো কোনো গানই ঠিক মতো বোঝা যাচ্ছে না। এ বাদে সব কিছুই বেশ সুন্দর ছিল, সব কিছুই ঠিকঠাক ছিল, বাট প্রচুর সাউন্ড পলিউশন ছিল। সো আমার কাছে মনে হয়েছে যে প্রপার স্টেপস নেওয়া উচিত অথরিটির এটা নিয়ে। এছাড়া সব কিছুই বেশ সুন্দর ছিল, প্রপার পার্কিং এর জন্যও এনাফ স্পেস ছিল। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, করি সবাই ঘুরে আসবেন অ্যান্ড অবশ্যই জানাবে আপনাদের কেমন লেগেছে। সো টিল দেন টাটা বাই বাই, ভালো থাকবেন।